ব্লগ রুটটা স্টার্ট করা হয়নি, আমি আধা রাস্তায় এসে পৌঁছে গিয়েছি। তো রাস্তায় ট্রেন আসছে, তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এবার আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আজ আমি বৈষ্ণব সভায় যাচ্ছি, দীক্ষা নিব, যেটাকে কেউ কেউ নাম নেব বলে। কোথায় এসেছি না এসেছি সবকিছুই বলবো, কিন্তু এখন এই ব্যাগটা নিয়ে মোবাইলটা নিয়ে চলাটা একটু দিকদারি হচ্ছে, তাই একটু পরে বলছি। প্লিজ প্লিজ বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করব আপনাদের এই ভিডিওটা দেখতে। বাড়ি এসে পেয়ে গেলাম, তো এখানে বৈষ্ণবেরা রান্না বসিয়ে দিয়েছে। তো এখানে আমাদেরকে কচু শাক বাছতে দিয়েছে, আমি এবার একটুখানি কচু শাক আর কোলার থোর বাছব আমাদের দিদির সাথে সাথে। আর এখানে আমার ভাগ্নে বউ পান রেডি করছে। আজকের এই সেবাতে একটুখানি এগোয় পিছিয়ে দিবে, রান্নাবাড়া আর করতে হবে না আমাদেরকে, কারণ এটা বৈষ্ণব সেবা, গুরুদেব আসবে, গুরুদেবও সেবা নিবে, তার জন্যে আমাদেরকে রান্না করতে দিবে না। আমরা এখন অব্দিও নাম নেই নাই, তাই একটুখানি আগে পিছিয়ে লেগে দিয়েছি, আর বাকি সমস্ত কাজ এই মাসিমারাই করেছে। পৌঁছে গিয়েছে, একটুখানি বিশ্রাম নিচ্ছে, আর এদিকে শিষ্যরা কাজে লেগে গিয়েছে। এই দিদিরা ইটের থেকে আদি রেডি করছে। তো এখানে দেখুন সময় হয়ে গিয়েছে দেখা নেওয়ার, তা জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম। এবার এক এক করে সবাই তিলক কেটে নেব। সবাই তিলক কাটা হয়ে গিয়েছে, এবার একটা ফটো উঠব। আমাদের দীক্ষা নেওয়া হয়ে গিয়েছে, টোটালি আমরা 11 জনে নিয়েছি। আর এখানে যে যে আসার ছিল সকলে এসে গিয়েছে। আরেকটা কথা বলাই হয়নি, আমরা আজকে বিশ্বনাথ চ্যানেলে এসে বৈষ্ণব সেবা এবং দীক্ষা নিয়েছি। এখানে কিন্তু অনেকেই ছিল এই গুরু শিষ্য। Thank you.
প্রথমে ফল প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। এরপর যারা দীক্ষা নিয়েছেন তারা সবাই ভিতরে এসে বসতে বলেছে প্রসাদ নেওয়ার জন্য। তো দেখুন এখানে আমরা সকলেই গুরুদেবের সঙ্গে বসেছি। সবার সেবা হয়ে গিয়েছে, এবার সকলে গুরুদেবের সঙ্গে কথা বলে একটা একটা করে ফটো তুলে যাচ্ছে। আজকের মতন ব্লগিং ভিডিওটা এখানে শেষ, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি ভিডিওটা দেখে ভালো লেগেছে একটা অবশ্যই লাইক করবে, আর যদি কেউ নতুন বন্ধু এসে থাকো আমার এই ভিডিওতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। ধন্যবাদ।